আসসালামু আলাইকুম কেমন আছেন আশা রাখতাছি প্রত্যেকে অনেক ভালো আছেন অনলাইন ইনকাম ইউটিউব চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তবি আর চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন অফারের ভিডিও নিয়ে তবি আর আজকে ভিডিওটা হলো নোট কয়েন দেন নোট কয়েন নিয়ে আমরা প্রত্যেকে কাজ করছি এবং আমরা প্রত্যেকে আশাবাদী যে এখান থেকে ভালো একটা প্রফিট পাবো অলরেডি নোট কয়েন থেকে আমাদের কমিটি অনেকে হিউজ পরিমাণ প্রফিট নিয়ে নিছে ওদের ওই ভার্চুয়াল কার্ডটা মানে বাই করে ওকে তো এখন তো ওদের টোকানটা লিস্টিং আপডেট চলে আসছে ফাইনালি আঠারোটা এক্সচেঞ্জারে ওদের টোকানটা লিস্ট হবে বাইন্যান্স যেখানে আসে সেখানে আশা করি টোকানটা প্রাইস ভালো হবে এখান থেকে আমরা প্রত্যেকে ভালো একটা রিওয়ার্ড পাবো তো ওদের টোকানটা এতদিন কিন্তু মেবি মানে ক্লেম অফ ছিল তো ওরা এখন কিন্তু ক্লেমটা অ্যাভেলেবেল করে দিচ্ছে ওকে তো কীভাবে ক্লেম করবেন অ্যান্ড উজ্জু করবেন এ টু জেড আমি ভিডিওতে দেখাবো জন্য অবশ্যই প্রত্যেকে ভিডিওটা ফুল ধৈর্য সহকারে দেখবেন আর আপনি যদি আমাদের অনলাইন ইনকাম ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল এখনটি অন করে দিবেন যাতে এরপর আমরা নিত্য নতুন কোনো ইনকাই ভিডিও দিলে আপনার কাছে নোটিফিকশান চলছে আপনার ও ভিডিও থেকে অনলাইন থেকে একদম ফ্রিতে টাকা ইনকাম করতে পারবেন তো বিয়ার্স আপনি যদি আমাদের এই টেলিগ্রাম চ্যানেল এখনও জয়েন না করে থাকেন তাহলে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল এখনই জয়েন করে নেবেন কারণ আমরা সকল ইয়ার ইয়ারড্রপ সকল প্রকার আপডেট অ্যান্ড সকল প্রকার গুরুত্বপূর্ণ অফারগুলো কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি যে সকল অফারে জয়েন করে আপনি অনলাইন থেকে ভালো একটা প্রফিট নিতে পারবেন একদম ফ্রিতে কোনো প্রকার ইনভেস্ট করতে হবে না কোনো প্রকার রেফার করতে হবে না আমাদের এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওখান থেকে ক্লিক করে সরাসরি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও জয়েন করেন এখনই জয়েন করে নেবেন যদি অনলাইন থেকে ফ্রিতে টাকা ইনকাম করতে চান তবীয় আস যেহেতু কয়েন ক্লেম অ্যান্ড উজ্জ্ব আপডেট নিয়ে ভিডিও করবো সেটা আশা করি প্রত্যেক ভিডিওতে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন পার্ল ভিডিওটা শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের কাছে চলুন আমরা কথা না বলে এখনই জমা আমাদের আজকের মূল টপিকে ওকে আচ্ছা তো এখানে আমি যে নোট সি ও এন নোট কয়েন এই যে দেখেন আমি কিন্তু অলরেডি মানে উজ্জ্ব আপডেটও দিয়ে দিছি আমাদের চ্যানেলে তো এখন উজ্জুটা অ্যান্ড ক্লেমটা কীভাবে করবেন তা দেখাবো অনেকের মেবি মানে ক্লেম আসতেছে না আচ্ছা ধরেন এই যে যে আমি আসলাম এখানে তো এখানে যে চ্যাক দি রেজাল্ট এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করলে আপনার এখানে ক্লেম লেখা আসবে ওকে তো আমার কিন্তু অলরেডি ক্লেম করে ফেলছি দেন আপনাদের এখানে ক্লেম লেখা আসবে এখানে অনেক যাদের ক্লেম লেখা মানে ক্লেম লেখা আসতেছে না এটা হয়তো বা সার্ভার প্রবলেম আর না হয়তো এটা নট এলিজেবল তো ওটা আমি শিওর না বাট অনেকের ক্লেম আসতেছে না আর অনেকের বেশিরভাগ ইউজারে ক্লেম আসতেছে আমাদের কমিটি অলরেডি আমি যখন আপডেট দিচ্ছি তারা প্রত্যেক ক্লেম করে অলরেডি উইথড্রো করে ফেলছেন অনেকে পারেননি জন্য আমি ভিডিওটা করতেছি তো এখানে মেবি মানে এখানে আপনাদের আসবে না প্রথমত আপনাদেরকে ঘুম যাবে আমি দেখাই এই যে আমি একটু দেখাই দিই আপনাদের এই তো প্রথমত আপনাদের আসবে এরকম ওকে এই যে এখানে আমি দেখেন এই যে এরকম আসবে এরকম আসলে ক্লেম উপর ক্লিক করবে না কিছু করতে হবে না ক্লেম উপর ক্লিক করলে সরাসরি কি আপনাদের মানে ক্লেমটা হয়ে যাবে ওকে তো আপনাদের ক্লেমটা হয়ে যাবে মানে ক্লেম মানে ক্লেম লেখা আসলে ক্লেম প্রফুফ ক্লিক করবেন দেন ক্লেম অলরেডি আসছে আমি নিজেও ক্লেম করছি দেখেন আমারটা ক্লেম হয়ে গেছে দেন আপনাদের এখানে ক্লেম লেখা আসবে যাদের ক্লেম আসে না তারা হয়তো আমার নট ইলিজিব আর নতুন সার্ভার প্রবলেম দেন ট্রাই করবেন যদি এখন না হয় পরবর্তী সকালে করবেন সমস্যা নেই সময় এসে এত ফেরানোর দরকার নেই ওকে তো যাদের ক্লেম লেখা আছে তারা ক্লেম উপর ক্লিক করলে দেন ক্লেমের উপর ক্লিক করে এরপর বাইরে হলে দেখবেন আপনাদের এরপর আবার বাইরে হয়ে আবার ঢুকলে এরকম চলে আসবে দেন এরকম চলে আসলে এখন উজ্জুটা কীভাবে করবেন উজ্জু করার জন্য এখানে যে যে বাটনটা আছে এই বাটনটার উপর ক্লিক করবেন ওকে এই বাটনটার উপর ক্লিক করে যেখানে দেখেন এক্সচেঞ্জ এক্সচেঞ্জ উপর ক্লিক করবেন ওকে এক্সচেঞ্জ উপর ক্লিক করে কন্টিনিউ ক্লিক করবেন তো এখানে দেখেন তিনটা এক্সচেঞ্জারে আপনি উজ্জু করতে পারবেন ওকে এক্স এক্সচেঞ্জ আর বাইন্যান্স এক্সচেঞ্জার অ্যান বাইবিট এক্সেঞ্জার তো ধরুন আমি বাইন্যান্সে উজ্জু করব আর উজ্জু করার জন্য আপনার জিরো দশমিক ওয়ান পার্সেন্ট মানে দেড় পার্সেন্ট কিন্তু ওরা ফি কেটে নিবে ওকে তো সমস্যা নাই ধরেন যেখানে বাইন্যান্স সিলেক্ট করলাম এরপর এখানে স্যান আপনি যে অন্যগুলো এত উজ্জু করতে পারবেন সমস্যা নাই এরপর এখানে যে মানে আপনাকে জিজ্ঞেস করছে আপনার বাইন্যান্সে অ্যাকাউন্ট আছে না হ্যাঁ আমার অলরেডি অ্যাকাউন্ট আছে দেন ইয়েস এরপর এখানে দেখেন যে ডিপোজিট অ্যাড্রেস তো এখন আমি সরাসরি আমার বাইন্যান্সে চলে যাই বাইন্যান্স অ্যাকশন যারা আসলে আমি ডিপিজিট ওপর ক্লিক করবেন এখানে নোট কয়েন লিখবেন ওকে এই যেখানে নোট কয়েন লিখবেন সরি এখানে হ্যাঁ নোট টি নোট এই যে দেখেন এ নোট কয়েন এটার উপর ক্লিক করবেন ওকে এটার উপর ক্লিক করলে যেখানে নোট কয়েন টোর নেটওয়ার্কের দেন এটা সিলেক্ট করবে এরপর ওকে উপর ক্লিক করবে এফের এখানে যে অ্যাড্রেসটা কপি করবেন দেন এই অ্যাড্রেসটা কপি করে এখানে আপনার ডিপোজিট অ্যাড্রেস যেটা দেবেন আর এখানে ম্যামো এই যেখানে ম্যামো যেটা এই যে এটা এটা কপি করবেন ওকে দেন এটা কপি করবেন নিচে মেমো যেটা সংখ্যা যেটা ওটা এখানে দিবেন এরপর এখানে দিয়ে এরপর যেখানে কিপ গোয়িং এটার উপর ক্লিক করবেন দেন উপর ক্লিক করলে এই যেখানে লুকস গোড এটার উপর ক্লিক করবেন দেন কনফার্ম উইথড্রোয়াল অফ ছাব্বিশ হাজার দুশো সাতাত্তর নোট উইথিং ওয়ান দশমিক ফাইভ পার্সেন্ট ফ্রি ওকে আই কনফার্ম মানে হ্যাঁ আমি কনফার্ম উইড্রো করার জন্য রাজি দেন আই কনফার্ম ফুক ক্লিক করবেন আই কনফার্ম ফ্রু ক্লিক করে দেখেন যে আমাদের ইউর নোট কর উইল বি ডিফোজিট টু ইউর অ্যাকাউন্ট ডি টাইম অফ লিস্টিং ওকে নাইস নাইস ওকে মানে আমাদের উজুটা হয়ে গেছে দেখছেন যে আমাদের এখান থেকে এখন ব্যালেন্সটা কেটে নিয়েছে এখন আমাদের এটা সরাসরি পেন্ডিংয়ে চলে গেছে যেখানে দেখলেন দেখে যে উজরুয়াল প্রসেসিং দেন এটা কখন কমপ্লিট হবে কেন ওরা কিন্তু বলে দিয়েছে যখন ওদের টোকানটা বাইন্যান্সে লিস্ট হবে দেন আর দুই দিন পর কিন্তু বাইন্যান্সের টোকনটা লিস্ট হবে দেন বাইন্যান্সের যেদিন টোকনটা লিস্ট হবে ওই দিন কিন্তু আপনার টোকানটা সরাসরি এই বাইন্যান্স এক্সচেঞ্জার এই অ্যাড্রেসে যে বাইন্যান্স এক্সচেঞ্জার যে অ্যাড্রেস অ্যান্ড যে মেমোতে আপনি ডিপোজিট করছেন ওই এক্সচেঞ্জারে চলে আসবেন ওইখান থেকে আপনি সরাসরি বাইনান্স থেকে সেল করে আপনার প্রফিটটা নিয়ে নিতে পারবেন ওকে তো আশা করি বুঝছেন কীভাবে নোট পয়েন্ট ক্লেম করতে হবে এবং কীভাবে উদ্যোগ করতে হবে তো অবশ্যই প্রত্যেকে ভিডিওটা দেখে ফার্স্ট ক্লেম করে নেন আর যাদের এখনও ক্লেম লেখা আসে নাই তারা ট্রাই করতে থাকেন আর যদি এখন না হয় পরবর্তী ট্রাই করেন আর যদি ক্লেম না লেখা আসে তাহলে আপনার মনে করবেন নট ইলিজিবল ওকে তো কে কত টোকেন পাইছেন আর কে কে ক্লেম করতে পারছেন অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন ভালো থাকেন দেখো পরবর্তী কোনো আনিক ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম